হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম কেরালা অর্থাৎ মালায়াম ভাষা টিউটোরিয়ালে। আমরা খুব সহজে জনপ্রিয় একটি ভাষায় বাংলা ভাষার মাধ্যমে শিখব সেই বিষয়গুলো এই টিউটোরিয়ালে তুলে ধরা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ বাক্য এবং গুরুত্বপূর্ণ শব্দের ওয়ার্ড দ্বারা এই টিউটোরিয়ালটি সাজানো হয়েছে। আপনি যদি বেসিক কেরালা বা মালায়াম ভাষা শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি মালায়াম ভাষায় অনর্গল কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন না যাই আজ আমাদের মূল বিষয় দিকে। স্বাগতম, এটা হবে স্বাগতম। স্বাগতম অর্থ হল স্বাগতম। চাও, এর মালায়াম ভাষা হবে পো। পো অর্থ হল যাও। বন্ধু, বন্ধু এর কেরালা শব্দটি হবে কোটুগারেন। কোটুগারেন অর্থ বন্ধু। নাই বা না, এটা হবে ইল্লা। ইল্লা অর্থ হল নাই বা না। আপনাকে ধন্যবাদ, এটা হবে নানি অর্থ আপনাকে ধন্যবাদ। চমৎকার, এর কেরালা ভাষা হবে ভিসিস্টাম। ভিসিস্টাম অর্থ হল চমৎকার। সুন্দর, মনোহারাম। মনোহারাম অর্থ সুন্দর। বিরক্তিকর, এটা হবে সাইকান ভাইয়া। সাইকান ভাইয়া অর্থ হলো বিরক্তিকর। বন্ধকর বা বন্ধ করা, এটা হবে নিতুক্কা। নিতুক্কা অর্থ বন্ধকর। কিনে আনবো, এটা হবে মারিকাম। মারিকাম অর্থ হল কিনে আনব। নিয়ে আসো, কন্ডু ভেরিকা। কন্ডু ভেরিকা অর্থ নিয়ে আসো। বলবেন, এটা হবে পারেন। পারেন অর্থ বলবেন। কাজ, পানি। কাজ, পানি। দাদা, চেটা। চেটা অর্থ হল দাদা। বাড়ি, বিটি। বিটি অর্থ বাড়ি। পাঠাবো, আয়ে কানাম। আয়ে কানাম অর্থ পাঠাবো। বাড়িতে, এটা হবে বিটি লেকে। বিটি লেকে অর্থ হল বাড়িতে। মাথা, তালা। মাথা, তালা। চুল, মুডি। মুডি অর্থ হল চুল। কপাল, নেরঠি। নেরঠি অর্থ কপাল। শরীর, শরীরম। শরীরম অর্থ শরীর। মুখ, মুগম। মুখ, মুগম। চোখ, এর কেলা শব্দটি হবে কান্নে। কান্নে অর্থ চোখ। সমস্যা নাই, প্রশ্না এলা। প্রশ্না এলা, সমস্যা নাই। বলা, পারা। পারা অর্থ হল বলা। কাজ,
জলি, জলি অর্থ হলো কাজ। তুমি কেমন আছো? সুখা মানো, সুখা মানো অর্থ তুমি কেমন আছো। এক অন্য, অন্য অর্থ হলো এক। দুই রেন্দ্র, রেন্দ্র অর্থ হলো দুই। তিন মন, মন অর্থ হলো তিন। চার নালে, নালে অর্থ হলো চার। পাঁচ আঞ্জে বা আঞ্জু অর্থ পাঁচ। ছয় আরে, আরে অর্থ হলো ছয়। সাত এরে, এরে অর্থ হলো সাত। দশ পাত্র, পাত্র অর্থ হলো দশ। ক্ষুধার্ত এটা হবে ভিসাকুন্নু, ভিসাকুন্নু অর্থ হলো ক্ষুধার্ত। আমি ক্ষুধার্ত, ইনুক্কু ভিসাকুন্নু, ইনুক্কু ভিসাকুন্নু অর্থ হলো আমি ক্ষুধার্ত। আমি পিজা পছন্দ করি না, ইনুক্কু পিজা ইস্তিমাল্লা, ইনুক্কি পিজা ইস্তামাল্লা আমি পিজা পছন্দ করি না। দাড়ি তাটি, তাটি শব্দের অর্থ দাড়ি। দাঁত পাল, পাল অর্থ হল দাঁত। গোলা তোন্ডা, তোন্ডা অর্থ গোলা। গাল কাভিল, কাভিল অর্থ গাল। তোমাকে বলতে হবে নিঙ্গাল পারায়ান, নিঙ্গাল পারায়ান অর্থ হলো তোমাকে বলতে হবে। তুমি বলো নি পারা, নি পারা অর্থ হলো তুমি বলো। তুমি এখন নিঙ্গাল অ্যাপল, নিঙ্গাল অ্যাপল অর্থ হলো তুমি এখন। শুয়ে পর কিট কুগা, কিট কুগা অর্থ হলো শুয়ে পর। তুমি কাজ করো নিঙ্গাল জলি সিয়ান্নু, নিঙ্গাল জলি সিয়ান্নু অর্থ হলো তুমি কাজ করো। হাত কাই, কাই শব্দের অর্থ হলো হাত। পা অর্থ হলো কাল। পেট ভায়ার, ভায়ার অর্থ হলো পেট। কাশি সুমা, সুমা শব্দের অর্থ হলো কাশি। জ্বর পানি, পানি শব্দের অর্থ হলো জ্বর। মাথা ব্যথা তালা বেঁধে না, তালা বেঁধে না অর্থ হলো মাথা ব্যথা। হাতের ব্যথা কাই বেঁধে না, কাই বেঁধে না অর্থ হলো হাতের ব্যথা। পা কাটা গেছে কাল মরিচু, কাল মরিচু অর্থ হলো পা কাটা গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের কেরালা টু বাংলা ভাষা টিউটোরিয়াল। আমরা বাংলার মাধ্যমে খুব সহজে কেরালা ভাষা শিখতে পারবো এবং বলতে পারবো। তো ভিউয়ার্স, আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনারও অনেক বিষয় জানা হলো।
এবং অনেক বিষয় এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি হেল্প পেয়ে থাকবেন। যদি এই টিউটোরিয়ালটি দ্বারা আপনার সামান্য উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন।